প্রায় 10টা বড় বড় আপনার ফাইন্যান্সিয়াল স্ক্যাম, যেই স্ক্যামগুলোর অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন বাংলাদেশ ব্যাংকই করেছে, এটা আমাদের কোনো কৃতিত্ব না, কিন্তু ওই রিপোর্টগুলো এক জায়গায় গিয়ে ব্যাস তালাবদ্ধ হয়ে থাকে। সেই রিপোর্টগুলো আমরা করার ফলে আমি খালি 10টা, আমার অঙ্ক যদি ভুল না হয়, প্রায় এই 10টার সামগ্রিক যে ইম্প্যাক্ট, এটা প্রায় 35,000 কোটি টাকার স্ক্যাম ওই 8-9টা মধ্যে সীমিত। তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা, যেটা পিকে হালদারের 10,000 কোটি। আপনি খালি ভাবেন মন্ত্রী, 10,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে চলে যাবে, এটার কোনো মনিটরিং হবে না, এবং কীভাবে হলো এটা এখন পর্যন্ত? কিন্তু যে পিকে হালদারের ব্যাপারটা, কিন্তু সে এখন বিদেশে কোনো একটা দেশে কারাগারে আছে, কিন্তু আমরা কিন্তু ইন্টারনাল যে ইটা, এটার যে নিয়ে, এটার যে নিয়ে ইনভেস্টিগেশন, আমরা এখন পর্যন্ত জানলাম না এক্স্যাক্টলি কোন কোন ধাপে এই জিনিসটা কিন্তু তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে, কেন জানবো না। তারপরে এখানে আরও অনেকগুলো স্ক্যাম আছে, আজ অবধি ওইসব স্ক্যামগুলোকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে একটা জবাবদিহিতামূলক জায়গায় আনা বাংলাদেশ ব্যাংক করতে পারে, এইসব বিভিন্ন ব্যাংকে কিন্তু হয়নি মন্ত্রী। তো উদ্দেশ্য ভালো, মাইন্ডসেট ভালো, বাট ইন দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড আলটিমেটলি অ্যাকাউন্টেবিলিটি এখনও হয়নি, এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্রাইমস কিন্তু অত বেশি যাচ্ছে না।